গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। আমি বনি আমিন, যথারীতি আছি আমার কাচারি ঘর, অর্থাৎ আমার বাড়ির নিচের তলায়। আজ বৃহস্পতিবার, আজ 10 ডিসেম্বর। কুড়ি এই মুহূর্তে আমাদের এই এলাকার বাইরের হাওয়ায় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় বন্ধুরা, আজকে একটি বিষয়, একদমই ব্যক্তিগত বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আমি অনেক সময় বলেছি যে আমি আমার ব্যক্তিগত কিছু বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করব, বলে যাব, রেখে যাব আমার এই পদচিহ্নগুলো তোমাদের জন্য। যখন আমি থাকবো না, তখন তোমরা এই সকল বিষয় খুঁটিনাটি, এই সকল বিষয় দিয়ে তোমরা আমাকে বিচার করতে পারবে, জানতে পারবে আমি কী ব্যবহার করি, অথবা আমার পছন্দের কী জিনিস। এই জিনিসগুলো আমি কিন্তু অনেক সময় তোমাদের সাথে শেয়ার করি, যদিও এটা খুবই অযাচিত, তোমাদের কারো কাছে অযাচিত, কারো কাছে অবশ্য জানার আগ্রহ থাকে বনি আমিন কেমন, কি কেন সে নিজেকে অমানুষ বলে। এগুলো অমানুষ বিষয়টা, এটা সংজ্ঞার যেই যে বর্ণনাটা, এটা আমি আমার বিভিন্ন ভিডিওতে আমি দিয়ে গেছি, এটা নিয়ে আর কোনো কথা বলবো না। যারা বুদ্ধিমান তারা তোমরা অবশ্যই বুঝতে পারছো কেন আমি সগর্বে নিজেকে অমানুষ বলে দাবি করি। প্রিয় বন্ধুরা, সিডনিতে প্রায় 29 বছর, গত 12 কি 13 বছরের মধ্যে আমি কোনো অনাত্মীয়র বাড়িতে, কোনো অনাত্মীয় বাংলাদেশি বাংলাভাষী কারো বাড়িতে এক বেলা খেয়েছি বা গিয়েছি এমন কোনো জিনিস, এমন কোনো স্মৃতি আমার মধ্যে নেই। কিন্তু নেমন্তন্ন পেয়েছি অনেক, প্রচুর পেয়েছি, তবে একজন ব্যতীত এই 12 বছরের মধ্যে একটি পরিবার বা একজন ব্যতীত আমি আর কোনো পরিবারের নেমন্তন্নে কখনো যাইনি। যদি আমার ভুল হয়ে থাকে, তবে যারা সিডনি প্রবাসী যারা আছেন তারা হয়তো আমাকে স্মরণ করিয়ে দেবেন। আবার বলছি, একটি পরিবার ছাড়া গত 12 বছরে বনি আমিন কারো বাড়িতে আমি কখনো কোনো নেমন্তন্নে, কোনো নিমন্ত্রণে আমি যাইনি। আপনি হয়তো বুঝতে পারেন অন্য কিছু, অন্যভাবে বাঁকাভাবে আপনি বুঝবেন। আমি সেই বাঁকা বিষয়ে সোজা সাপটা উত্তর দিচ্ছি। আসলে আমি একটু দূরত্ব বুঝিয়ে চলতে চাই। আমার নিজস্ব একটা ডোমেইন আছে, আমার নিজস্ব একটা এলাকা আছে, এর ভেতরেই আমি থাকি। আমার যদি কখনো কিছু খেতে ইচ্ছে করে, ভালো কিছু খেতে ইচ্ছে করে, আমি চলে যাই রেস্টুরেন্টে, যখন যে খাবার খেতে ইচ্ছে করে। যখন কোথাও ঘুরতে ইচ্ছে করে, টিকিটটা কেটে চলে যায়। আমি ভেরোনিকা এভাবেই আমাদের জিন্দেগি গুজার করছি। কিন্তু অস্ট্রেলিয়া এবং সিডনিতে যে আমার এত গুণগ্রাহী, আমার ইউটিউব গুণগ্রাহী, এত ফলোয়ার, আমি ঠিক কখনো বুঝতে পারিনি। এত এত মিলনের অথবা মিটিংয়ের এত আগ্রহ প্রকাশ পায় আমার মেসেঞ্জারের ভেতরে অথবা ইমেইলে, যে দেখা করার জন্যে বা মিট করার জন্যে। আমি এই জিনিসটাকে অত্যন্ত ভদ্রভাবে এটাকে আমি এড়িয়ে যেতে চাই। আমাকে দেখার মতো কিছু নেই, আর আমি নট এ সেলিব্রিটি দ্যাট আমাকে দেখতেই হবে, সেজন্যই আমি এটাকে এড়িয়ে যাই। প্রিয় বন্ধুরা, কিন্তু এরপরেও কিছু গুণগ্রাহে অবুঝ ভালোবাসার কিছু লোক আছে, তারা দেখা করতে চায় অথবা তারা নেমন্তন্ন দেয়। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যারা যারা নেমন্তন্ন দিয়েছেন, যাদের নেমন্তন্ন আমি এড়িয়ে গেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু পারিনি আমার একজন গুণগ্রাহীর এই নেমন্তন্নকে এড়াতে। গতকাল বুধবার আমি আমার ঠিক বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, ঢিল ছোঁড়া একবার না, দুইবার ঢিল ছুঁড়তে হবে, দুইবার ঢিল ছুঁড়লে এইরকম দূরত্বে আমার একজন গুণগ্রাহী, একটি কাপল যারা আমাকে অনেক দিন ধরে আমার ভিডিও ওয়াচ করছে, ফলো করছে আমাকে, এবং তাদের উপর্যুপরি নেমন্তন্নকে আমি এড়াতে পারিনি, তাদের ভালোবাসাকে আমি এড়াতে পারিনি। তাদের এই আতিথ্যতার মধ্যে আমি যে আন্তরিকতা পেয়েছি, দেখেছি, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রিয় বন্ধুরা, আপনি যে কোনো বাড়িতে যখন আপনি পা দেবেন, সেই বাড়িতে পদার্পণের পরপরই আপনি বুঝতে পারবেন সেই নেমন্তন্নটা কতটুকু আন্তরিক, আর টেবিলে খাওয়ার যে আয়োজন সেখানেও আপনার আন্তরিকতা ফুটে উঠবে। প্রিয় বন্ধুরা, আমি সেই আন্তরিকতাটুকু কাল পেয়েছি,
গতরাত যাই সিডনিতে যারা বসবাস করেন, যারা চেনেন আমাকে ব্যক্তিগতভাবে, তারা হয়তো আমাকে ভালোভাবেই জানেন যে কোনো গ্যাদারিংয়ে আমি বনি আমিন কোর্টে যাই না। আপনারা এটা ভাববেন না যে নেমন্তন্ন থাকে না, ভুরি ভুরি নেমন্তন্ন থাকে কিন্তু যাই না, এটা একদম ব্যক্তিগত বিষয় আমার। সে যা হোক, আবার বলছি, গতকাল তসলিমা এবং রবি খুবই সুন্দর একটা জুটি, খুবই সুন্দর, খুবই ভালো, খুবই ভালো, বড্ড ভালো। তাদের বাড়িতে গেলাম, তোমাদেরকে একটু পরে তাদের বাড়িতে যে আয়োজনটা হয়েছে শুধুমাত্র বনি এবং ভেরোনিকার জন্যে, আরও অনেককে আনার জন্যই বলেছিলাম যদি তোমাদের সম্ভব হয় আরও কাউকে নেমন্তন্ন করো, এতগুলো সময় খরচ করে শুধু বনি এমনির জন্য করবে তা তো হয় না, তোমাদের যদি কারো থাকে তাদেরকে ডাকতে পারো। কিন্তু না, একেবারে বললো যে শুধুমাত্র আমার এই বনি আমিন ইউটিউব স্টার বনি আমিনের জন্যে আমার এই নিমন্ত্রণ। সে যাই হোক, আমি গেলাম সময় মতো, আর সাথে ছিল আমার নাতনি সিয়েনা, সিয়েনাও গেছে, শি ওয়াজ দ্য মেইন গেস্ট। একটা জিনিস, আমি কিন্তু এক তরকারি দিয়ে খেয়ে ওঠা মানুষ, আমি কিন্তু ভোজন বিলাসী নয়। আমি শৈশব থেকে আমার মা শিখিয়েছে একটি তরকারি, এক বাটি ডাল, ভাত, এ দিয়েই খেয়ে উঠে আসতে পারি। আমি আর আমার একজন বোন আছে, আমরা এই দুজন, কিন্তু বোন ঢাকায় থাকে, সেও আমার মতো বিদেশ ঘুরে এই বাইরে বাইরে যায়, নরওয়ে সুইডেনে তার বাসা আছে, আবার থাকে ঢাকায়। তো সেই বোন আর আমি কিন্তু এক তরকারি আর একটু ডাল দিয়ে খেয়ে আমরা উঠে আসি। বাকি ভাইদের মধ্যে আবার একটু ব্যবধান আছে, তাদের মধ্যে দু একজন আছে খুব ভোজন বিলাসে। আমি মনে করি যে আমার মা আমাদেরকে যা শিখিয়েছে এক তরকারি দিয়ে খেয়ে উঠে আসার জন্যে, এটা ভালোই ছিল। অতিরিক্ত খেলে নাকি হায়াত কমে, বেশি খেলে বাঁচে না মানুষ, কম কম খাচ্ছি তো বেশি দিন বাঁচার জন্যে না খাচ্ছি, এটা অভ্যেস হয়ে গেছে। কিন্তু গত রাতে যে আয়োজনটা হয়েছে, আপনারা দেখবেন পুরো টেবিলের একেবারে উত্তর থেকে দক্ষিণ দিকের পুরো টেবিলটা একদম বিভিন্ন ডিশে একদম সাজানো, খেয়েছি রোষে রোষে, মন ভরে খেয়েছি, পেট ভরে না, পেট ভরে খাওয়াটা অন্যরকম, মন ভরে খেয়েছি। যেমনটি ঢাকাতে আমার গুরু ভাই আছে যাকে আমি খুবই রেসপেক্ট করি, মোহাম্মদ নোমান, তার বাড়িতেও কিন্তু আমার জন্য একেবারে টেবিলের ডান থেকে বাম দিকে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে পুরোটা সাজিয়ে রাখে। আমি চেষ্টা করি একটা একটা করে সব জায়গা থেকে টাচ করার জন্যে। আমি রবি এবং তসলিমার এই ডিশগুলো প্রায় সবগুলো টাচ করেছি। এবং যখন খাবেন আপনি সেখানেই আপনার যে হোস্ট, হোস্টের যে অন্তর, সেই অন্তরটা আপনি কিন্তু আপনার জিহ্বায় কিন্তু আপনি ফিল করবেন। সেই জন্য আমি বলেছি মন ভরে খেয়েছে, পেট ভরে না। পেট ভরার জন্য তো এখানে একটা জিপার লাগিয়ে, জিপ লাগিয়ে আপনি খাওয়াগুলোকে ঢুকিয়ে আপনি আবার জিপ বন্ধ করতে পারেন যদি সেটা হয়ে থাকে। আমি খাওয়ার জন্যে বাঁচি না, আমি বাঁচার জন্যেই খেয়ে থাকি, সেজন্যে আমার পরিমিত খাদ্য। আপনার একটা জিনিস মনে রাখবেন, মানুষ না খেয়ে মরে গরিব দেশে, আর এদেশে মানুষ খেয়ে মরে। একটা জিনিস মনে রাখবেন, ভগবান ঈশ্বর বা আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে এখানে, আমরা আসলে একটা নির্ধারিত একটা অ্যামাউন্ট আমাদের রিজিকে কিন্তু এটা নির্ধারণ করা আছে, ওইটুকু ফুডই আমরা রিসাইকেল করব। রিসাইকেল অর্থাৎ আপনি যেই খাওয়াটা খাচ্ছেন সেটা কিন্তু রিসাইকেল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আবার এই প্রকৃতির সাথে মিশে যাচ্ছে। আপনার রিসাইকেলের একটা পরিমাণ আছে কিন্তু, যে এত মন আপনার জীবনে, এত মন চাল আপনি খাবেন, এত মন আপনি তেল খাবেন, এতগুলো সবজি আপনি খাবেন, এটা সব কিছু কিন্তু আপনার নির্ধারণ করা আছে। এতগুলো আপনাকে দিয়েই আল্লাহ বা ভগবান আপনাকে দিয়ে রিসাইকেল করাবে। এই রিসাইকেলটা আপনি যখন দেখবেন যে কেঁচো যখন মাটিতে যখন আঁকা বাঁকা হয়ে হাঁটে, সে কিন্তু কেঁচোটা একদিকে খাচ্ছে, আরেকদিকে কিন্তু সে মাটিটাই ত্যাগ করছে। তার জন্য কিন্তু সেই মাটি, সেইটুকু মাটির মধ্যে উর্বরতা, যখন এটা যখন বের হয় সেখানে কিছু কেমিক্যালস সে ছেড়ে যাচ্ছে কিন্তু তার সেই রিসাইকেলের সাথে, সে কেঁচো কিন্তু রিসাইকেল করছে। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য নির্ধারণ করা আছে তার কতটুকু খাদ্য, কতটুকু নেচারের তার জন্য সিলেক্টেড আইটেম তার জন্য রিসাইকেল করতে হবে। তো আমার জন্য আল্লাহ বা ভগবান আমার জন্য কতগুলো জিনিস আমার জন্য রিসাইকেল করার জন্য রেখে গেছে। এই আমার জন্য 10 মন চাল যদি আমার জন্য নির্ধারণ থাকে সারা জীবনে, আর এই 10 মন চাল যদি আমি 10 বছরে খেয়ে ফেলি তাহলে আমার ওইটা শেষ। আর এই 10 মন চালকে যদি আমি অল্প অল্প করে খেয়ে যদি আমি যদি রাখি 60 বছর, তাহলে আমার ওইটা ওই ওই আইটেম তো এখনও শেষ হয়নি। আল্লাহ আমাকে যে রিসাইকেলের জন্য যে জিনিস রেখে গেছে সব কিছু শেষ হয়নি। সেই জন্যই পরিমিত খাবেন।
রিসাইকেলের দায়িত্ব আপনার। এগুলো ভেরি হাই থটের কথাবার্তা, অনেকে হয়তো বুঝবেন না যে রিসাইকেল, প্রত্যেকটি প্রাণী এই প্রকৃতিতে, এই জগতে রিসাইকেল করে থাকে। যেমন ধরুন একটা গাছ, একটা বৃক্ষ, সেও কিন্তু রিসাইকেল করে। সে কিন্তু টানছে কার্বন ডাইঅক্সাইড আর ছাড়ছে কিন্তু অক্সিজেন, ইটস অলসো রিসাইক্লিং। তার জন্য কিছু রিসাইকেলের টাইম আছে। কেঁচো যে মাটি কতটুকু খাবে, কতটুকু সে ছাড়বে, সেটাও তার জন্য নির্ধারণ করা আছে। তো আমরা মানুষ যারা, আমাদের জন্যও রিসাইকেল কতগুলো আইটেম, আমরা রিজিক বলি, রিজিক, রিজিক মানে আমার জন্য, আমার জন্য নির্ধারিত, যতটুকু আছে অতটুকুই আমাকে রিসাইকেল করে যেতে হবে, এটা অর্ডার আছে উপর থেকে। তো সেই রকম, কিন্তু কালকে আমার সেই রবি এবং আমার তসলিবা, আমার গুণগ্রাহী, তারা যতগুলো ফুড রেখেছে আমার জন্য, আমি ইচ্ছে করলে সব কিছুই খেতে পারতাম, কিন্তু ভাবলাম যে না, রিসাইকেল টাইম আরও একটু সময় বাকি আছে, সেই জন্য সবগুলো খেতে পারিনি, অল্প অল্প কিছু ট্রাই করেছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি তসলিমা এবং রবিকে, তোমরা আমাদের জন্য যা করেছো, তোমাদের খাদ্যে, তোমাদের আপ্যায়নে, তোমাদের যে আন্তরিকতা, সেটুকু আমরা প্রতি পরতে পরতে আমরা পেয়েছি। প্রিয় বন্ধুরা, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গুণগ্রাহী ভক্ত, বলা ঠিক না, ভক্তটা অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, এটা একদম শিরকি হয়ে যায় যে উনি আমার উম্মত, উনি আমার ভক্ত, এটা ঠিক না, গুণগ্রাহী, আমার ভালোবাসার পাত্র, ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা যারা নেমন্তন্ন করেছেন, যাদেরকে এড়িয়ে যাচ্ছি বা এড়িয়ে গেছি, আমি সেরকম নেমন্তন্ন গ্রহণ করার মতো যোগ্য ব্যক্তি আমি নই, কিন্তু তসলিমা এবং রবিটা নিয়েছি, কারণ আমার বাড়ি থেকে মাত্র 2 বার ঢিল ছোঁড়া দূরত্বে বলে সময় বাঁচিয়ে গেছি সেখানে। সরি, আরেকটা জিনিস আপনাকে বলতে হয় যে ভিডিও করার সময় আমি ভুলে গেছি যে ফ্যামিলিতে গত 12 বছরে, একজন অনাত্মীয় পরিবারে 12 বছরে বনি আমিন যার বাড়িতে ভাত খেয়েছে, সেটা ওই সময় আমি ভুলে গেছি। আমি যখন ডিরেক্ট ভিডিও করছিলাম, আমরা ওই সময়টা ভুলে গেছিলাম। তো আমি আবার বলছি, বন্ধু, আপনার বাড়িতে আমি অবশ্যই খেয়েছি, এই 12 বছরের মধ্যে একটি পরিবার, তার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যখন ডিরেক্ট ভিডিও করছিলাম, আই ফরগট ইওর নেম অর ইট ডিড নট কাম ইন টু মাই মাইন্ড দ্যাট টাইম। এনিওয়ে, আজ তাহলে ছাড়ি, চলুন তাহলে তসলিমা এবং রবির বাড়িতে কী করেছিল গতকাল রাত। দিস ইজ বনি আমিন ফ্রম লাকেম্বা, সিডনি, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং, আমি বনি আমিন। আমি জানি না কত বছর আমি ভুলেই গেছি, সম্ভবত এক যুগ হবে, এক যুগ পরে আমার কারো বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার জন্য আসলাম, শুধু বনি আমিনের জন্যই এত বড় আয়োজন, বনি অ্যান্ড ভেরোনিকা। বাড়ির থেকে খুব কাছাকাছি অবশ্য, প্রিয় বন্ধুরা, ভালোই লাগে এই ধরনের আপ্যায়ন, কার না ভালো লাগবে, প্রশংসা আপ্যায়ন সবসময় ভালো লাগার কথা। আর আমাদের হোস্ট হচ্ছে, ও সময় নাতনি কোলেই আছে, তসলিমা, তসলিমা, এই হচ্ছে আমার হোস্ট আজকের, আর এদিকটা আছে ভেরোনিকা আমিন। আমি বরং তোমাদেরকে একটু খাওয়ার ইয়েটা দেখাই, মেনুটা দেখো। আবার বলছি, এটা আমার জন্য একটা সিগনিফিকেন্ট একটা ইভেন্ট। আমি আমি আবার বলছি, সাধারণত নয়, আমার মনে নেই আমি কারো বাড়িতে গত 12 বছরে কারো বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছি। যদি ভুল হয়ে থাকে কেউ আমাকে জানাবে, ভুল হতেও পারে এই বয়সের বার। আচ্ছা, আমি বরং দেখি, এখানে আছে ডিম আছে, এটা হচ্ছে মোরগের, এটা কী গো তসলিমা, এটা হচ্ছে মোরগের কী যেন বলে, রোস্ট, আর এদিকটা হচ্ছে কী যেন, এটা ভেজিটেবল, আর এদিকটা খাসি, মুন্সিগঞ্জ, তোমরা তো মুন্সিগঞ্জের না, বিক্রমপুর। আচ্ছা, আর এদিকটা আছে নানা ধরনের ভর্তা, আমি ঠিক জানি না, আর এদিকটা পোলাও, আর এইগুলো এখানে কিছু আছে, আর এখানে চাটনি, আলু ভর্তা, আর এদিকটায় আছে লেমন, আর এটা রূপচাঁদা নাকি, এটা তসলিমা রূপচাঁদা, আর এদিকটায় এগুলো কি, এটা কি, এটা আচার, আচার, আর ওদিকটায় আছে কাঁচা লঙ্কা, একেবারে কাঁচা লঙ্কা, আর এদিকটা হচ্ছে কাবাব, কাবাব, আর রিয়েলি লাভ ইট, গরুর রেজালা, গরুর রেজালা, আবার ওই দিকটায় আছে কিছু পোলাও আছে, আর ওদের মেয়েদের সাথে একটু পরিচয় করিয়ে দিই হোস্টের। আসো তো দেখি, মাগো একটু দেখাই তোমাদেরকে, তোমার তোমার কি নাম, রোদেলা, কি দারুণ নাম গো, কি দারুণ নাম, রোদেলা। আর এদিকটা অবশ্য আছে কিছু ডেজার্ট, আর সেটা মিষ্টি, অবশ্যই বাংলাদেশিরা খাওয়া দাওয়ার পরে মিষ্টি তো লাগেই,
আমার খুবই ভালো লাগছে, খাওয়ার পরে দেখি কতটুকু ভালো লাগে। আর এদিকটা আছে রবি, রবিকে একটু দেখিয়ে দিচ্ছি, রবিকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা একটু ইউটিউবে যাবে, জাস্ট আমি দিচ্ছি, এটা আমার জন্য স্মরণীয়। আমি আবারও বলছি, দীর্ঘ 12 বছরের উপরে হবে, এক যুগ পরে কারো বাড়িতে আমি নেমন্তন্নে আসলাম। আমি আল্লাহর কাছে হাজার শুকর। আমি আসলে আর জানি না আর 12 বছর পরে কার বাড়িতে যাব। আর এদিকটা দেখো, তুসলিমার একটা সুন্দর একটা ফুটফুটি একটা মেয়ে, আর তুসলিমার কোলে আছে আমাদের সেই সিয়ানা, প্রিন্সেস সিয়ানা। দিস ইজ বনি আমিন ফ্রম ওয়ালি পার্ক, সিডনি, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, প্রিয় বন্ধুরা, থ্যাংক ইউ, বাবা। এই যে ছেলে মেয়েগুলো দেখা যাচ্ছে, এরা হচ্ছে অস্ট্রেলিয়ার টিপিক্যাল প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলে মেয়ে। এদের মা বাবা এবং আত্মীয় স্বজনরা হচ্ছে এখানে আশেপাশে আঙ্গুর বাগান এবং চেরি বাগানের মালিক। এরা অবসর সময়ে স্কুলের ছুটিতে এরা এখানে এসে কাজ করে। সেদিন আমি যখন গেলাম ওদের বাগানে, ওরা আমাকে চেরি তুলে সাহায্য করেছিল। অতঃপর আমি এদের সবাইকে আমার বনি আমিন ইউটিউব চ্যানেলের যেই ব্যাগ, এই যে ইকো ব্যাগ, সবাইকে একটি একটি করে ইকো ব্যাগ দেওয়া হয়েছে। এরা খুবই আনন্দিত বনি আমিনের এই ইউটিউব চ্যানেলের ব্যাগ হাতে পেয়ে, কারণ এই ব্যাগগুলো অত্যন্ত দামি এবং হাই কোয়ালিটির ইউটিউব ব্যাগ। চলো বন্ধুরা এবার মূল ভিডিওতে আমরা আসি। দিস ইজ বনি আমিন ফ্রম অরেঞ্জ, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।